দেশে টিভি নাটকের অভিনেতার মধ্যে তুমুল জনপ্রিয় অভিনেতা হলেন আফরান নিশো। দেশের সিনেমা পেরিয়ে নিশোর জনপ্রিয়তা পৌঁছেছে পশ্চিমবাংলাতেও। সেখানকার নিশোভক্ত ও দর্শকদের জন্য আসছে সুখবর। সুরং সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। সেখানকার প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান SDF বিষয়টি নিশ্চিত করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। 29 জুন অর্থাৎ ঈদুল আজহার দিন SDF তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে মাসুদ কত দূর যাবে নিজের ভালোবাসার ময়নার জন্য। প্রথমবার আসছে বড় পর্দায় আফরান নিশো, খুব শীঘ্রই দেখা যাবে সিনেমা হলে। পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শীঘ্রই। কবে সিনেমাটি কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। SDF থেকে সুরং সিনেমার টিজার শেয়ার করার পর থেকে ধারণা হচ্ছে যে সিনেমাটি পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে। সেই ধারণাই সত্যি হল। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফিক।